सुप्रिय शिक्षार्थी बैद्यिकी हाईस्कुल अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाई धर्मेंद्र राय। आज के तुम्हारे नवम श्रेणी कृषि शिक्षा विषय एक पाठ उपस्थापन करब। आज के प्रथम अध्याय पंचम परिच्छेद पंचम परिच्छेद पशुपाखी खाद्य संरक्षण प्रयोजनीयता और संरक्षण पद्धति ये पाठटी उपस्थापन करब। पशुपाखिर खाद्य संरक्षण प्रयोजनीयता और संरक्षण पद्धति तो कोनो खाद्येर गुणागुण और पुष्टिमान ठीक रेखे भविष्यते व्यवहारेर जन्य खाद्यके प्रक्रियाजात करे रेखे देवार जे प्रक्रिया एटाके आमरा बोली खाद्य संरक्षण। अर्थात कोनो खाद्यके एर पुष्टिमान एवं गुणगत मान ठीक रखार जन्नो एवं खाद्यटाके भविष्यते जखन आमरा व्यवहार करब तार जन्नो मानटा ठीक थाके गुणगत मान अक्षुण्ण थाके एई निमित्ते आमरा जे समस्त काज करी सेटी हच्छे खाद्य संरक्षण। आज के खाद्य संरक्षण जे प्रयोजनीयता से प्रयोजनीयता आलोचना करब। खाद्य संरक्षण प्रयोजनीयता खाद्य खाद्य संरक्षण खाद्य संरक्षण प्रयोजनीयता अर्थात हमारा पशुपाखी जन्य क्यों खाद्यटा के संरक्षण करब कि प्रयोजन। प्रिय शिक्षार्थी तुम्हारा जानो जे बांग्लादेशे प्राप्त गोबादी पशुर खाद्य बेशिरभाग जे खाद्य से खाद्य कृषि शस्येर उपजात। एसब उपजा शस्य माड़ाई बा शस्य दाना प्रक्रियाजात करार पर आमरा एटाके पेये थाकि। बर्षा मौसुमे अनेक घास उत्पादित हय ता गोबादी पशुके खावानोर परेओ अतिरिक्त घास थेके जाय। आबार शीतकालेओ अतिरिक्त जे शिम गोत्रीय जे समस्त उद्भिद आछे बा घास आछे एगला उत्पादन हय। ताई एई अतिरिक्त घास संरक्षण करा प्रयोजन हय। जखन घासेर अभाव हये जाय हाँ तखन एई संरक्षित घास गोबादी पशुके कि करा हय सरबराह करा हय। खाद्य संरक्षणेर प्रधान उद्देश्य हच्छे এই খাদ্যটাকে রোগ জীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করা। এটি হচ্ছে খাদ্য সংরক্ষণের একটা যে উদ্দেশ্য আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা খাদ্যটাকে সংরক্ষণ করে থাকি। তো গবাদি পশু আবার দানাদার যে খাদ্যগুলো আছে এই দানাদার খাদ্যের আর্দ্রতা কী করতে হয় যে আর্দ্রতা নিয়ন্ত্রণ এই রকম আর্দ্রতা নিয়ন্ত্রিত পক্ষে মানে সংরক্ষণ করে রেখে দিলে কী হয় সেটাকে আবার বেশি দিন রাখা যায় এবং যে গুণগত মানটা এই গুণগত মানটা কী করা হয় ঠিক থাকে। তো খাদ্যের আর্দ্রতা বেশি থাকলে খাদ্যের মধ্যে ছত্রাক চলে আসে তা ছত্রাক গ্রো করে। তো ছত্রাক আবার যদি খাদ্যের মধ্যে জন্মায় তাহলে দেখা যাবে যে সেই খাদ্যের গুণগত মানটা নষ্ট হয়ে যায় এবং সেই খাদ্যটা আমরা যদি পশুপাখিকে খাওয়াই তাহলে দেখা যাবে যে ছত্রাকের যে বিষক্রিয়াজনিত কারণে সে পশুপাখি আবার অনেক সময় মৃত্যুবরণও করতে পারে। তো এই হচ্ছে খাদ্য যে সংরক্ষণ এই সংরক্ষণের প্রয়োজনীয়তা। এবার আমরা খাদ্য সংরক্ষণের যে উপায় এই উপায়ের বিভিন্ন ধাপগুলো আমরা দেখব। খাদ্য সংরক্ষণের
উপায়। খাদ্য খাদ্য সংরক্ষণে উপায়, তো আমরা খাদ্যটাকে কীভাবে করে সংরক্ষণ করব, তো এই খাদ্য সংরক্ষণের যে উপায় এই উপায়ের ধাপগুলো হচ্ছে এরকম যে আমরা বিভিন্নভাবে খাদ্যটাকে, হ্যাঁ, এই পশু পাখির খাদ্যগুলোকে সংরক্ষণ করে রাখি, যেমন হে তৈরির মাধ্যমে আমরা খাদ্যটাকে সংরক্ষণ করে রাখি, আবার হ্যাঁ সাইলেজ তৈরির মাধ্যমে খাদ্যকে সংরক্ষণ করে রাখি। তা আমরা প্রথমে যে হে তৈরির মাধ্যমে যে সবুজ ঘাস এই গবাদি পশুর জন্য আমরা সংরক্ষণ করি, তো এই সংরক্ষণের যে ধাপগুলো এই ধাপগুলো আমরা জানবো কেমন করে হে তৈরির মাধ্যমে এই পশুর খাদ্যটাকে সংরক্ষণ করা হয়। তো হে তৈরির জন্য সাধারণত শিম গোত্রীয় যে সমস্ত উদ্ভিদ আছে যেমন সবুজ খেসারি বা এই মাসকালাই কিন্তু বেশি উপযোগী হে তৈরির জন্য। তো এই সমস্ত উদ্ভিদে কী করতে হয়, এই সমস্ত উদ্ভিদে ফুল আসার সময় এলাকে কেটে নিতে হয়, আবার কাটার পরে এই ঘাস রোদে শুকিয়ে এর আর্দ্রতা সাধারণত 15-20%, হ্যাঁ, এর মধ্যে রাখা হয়। এরপরে এই আর্দ্রতা 15-20%-এর মধ্যে, হ্যাঁ, রাখলে পরে হবে কি যে এই ঘাসের মধ্যে ছত্রাক জন্মাতে পারবে না, তো এই খাদ্যটা তখন বেশি দিন ধরে কী করা হবে, সংরক্ষণ করা হবে। তো এরপরে এই ঘাসগুলোকে শুকিয়ে মাচার উপর স্তূপ করে, হ্যাঁ, মানে সাজিয়ে ধাপে ধাপে এরকম করে সাজিয়ে স্তূপ আকারে কী করা হয়, বা তোমার যে চালা আছে সেই চালাযুক্ত যে ঘর সেই ঘরেও আবার এটাকে এই ঘাসগুলোকে এরকম করে কী করা হয়, সংরক্ষণ করা হয়। এরপরে আমরা যে সাইলোফিট, সে সাইলোফিটে সাইলেজ তৈরির মাধ্যমে সবুজ ঘাস আমরা সংরক্ষণ করতে পারি। তো সাইলেজ তৈরির জন্য আমাদেরকে যে সমস্ত ধাপ অবলম্বন করতে হয় সেই ধাপগুলো হচ্ছে এরকম, তো সাইলেজ তৈরির জন্য ভুট্টা, এরপরে নেপিয়ার, এরপরে গিনি, এই জাতীয় ঘাসগুলো কিন্তু বেশি উপযোগী সাইলেজ তৈরির জন্য। এই ঘাসগুলোকে কী করতে হয়, ফুল আসার যে সময় রসালো অবস্থা উদ্ভিদের যখন ফুল আসে অর্থাৎ রসালো অবস্থায় এই উদ্ভিদটাকে কাটা হয়। এরপরে ঘাস কেটে কী করতে হয়, বায়ু নিরোধক অর্থাৎ বায়ু চলাচল করতে পারে না এইরকম কোনো ঘরের মধ্যে অর্থাৎ বায়ু নিরোধক একটা স্থানে বা সাইলোপিটে এগুলোকে কী করা হয়, রাখা হয়। সাইলোপিটে ঘাস রাখার সময় একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের, হ্যাঁ, দেশে যে ঝোলাগুড় আমরা বলে থাকি সেই ঝোলাগুড়টাকে, হ্যাঁ, এই পানিতে মিশ্রণ করে নিয়ে সেই ঝোলাগুড়ের যে মিশ্রণ অর্থাৎ ঝোলাগুড়ের যে দ্রবণটা সেই দ্রবণটা এই কী বলে এগুলোর উপর কী দিতে হবে, ছিটে দিতে হবে। এরপরে তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তারপর বায়ু চলাচল বন্ধ করা, হ্যাঁ, এরকম বায়ু চলাচল বন্ধ করা, হ্যাঁ, ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এরকম করে আমরা সাইলোপিটে এই সাইলেজটাকে আমরা কী করি, তৈরি করে নিতে পারি। এরপরে আমরা আর একভাবে খাদ্য সংরক্ষণ করি, সেটি হচ্ছে আমাদের দেশে সাধারণত কৃষকেরা তাদের যে শস্যের যে উপজাত অর্থাৎ, হ্যাঁ, খড় তৈরির মাধ্যমে ফসলের যে বজ্র যে খড় সেই খড় তৈরির মাধ্যমে ফসলের যে বজ্র সেই বজ্র সংরক্ষণ করা হয়। আমাদের দেশে বেশিরভাগ কৃষক পরিবারের এই গরুর যে আঁশজাতীয় যে খাদ্যটা এই এই খাদ্য হিসেবে আমরা খড় ব্যবহার করে থাকি। এই খড়টা, হ্যাঁ, আমাদের দেশে কৃষকরা এরকম করে তাদের ফসল কাটার পরে এটাকে সংরক্ষণ করে রাখে এবং এই খড়গুলো আবার গরুকে দৈনিক 3-4 কেজি এরকম পরিমাণে শুকনো যে খড় এই শুকনো খড়গুলো করা, হ্যাঁ, এ পশুকে খেতে দিতে হয়। এটি আঁশজাতীয় একটা খাদ্য, তো আমরা এই যে খড় কেমন করে আমরা প্রস্তুত করবো সংরক্ষণ করবো, হ্যাঁ, এই ধাপগুলি আমরা এখন আলোচনা করবো। তো খড়ের সংরক্ষণের ধাপগুলি হচ্ছে প্রথমে যে ফসল আমরা
করি সে ফসলের যে খড় করবো সেটার জন্য সেই ফসলটাকে কী করতে হবে, সে শস্য গাছ সেটা হতে পারে ধান, হতে পারে আমার হ্যাঁ ভুট্টা বা খেসারি যে ডাল সেটা, এগুলা ক্ষেত থেকে কাটার পর সেগুলো মাড়াই করে শস্য দানা কী করতে হবে আলাদা করে নেওয়া হয়। আলাদা করে ফেলানোর পরে যে বজ্রগুলা অর্থাৎ যে অবশিষ্ট থাকতেছে সেই বজ্রটা, এই বজ্র গাছগুলো রোদে অর্থাৎ রোদে তাপে শুকিয়ে আর্দ্রতা 15-20%, হ্যাঁ আর্দ্রতা 15-20%-এর মধ্যে এনে খড় তৈরি করা হয়। খড় সাধারণত যে খড়ের যে গাদা সেই গাদা করে এগুলোকে রাখা হয়। এরপরে এই দানাশস্য ও তেলের বীজ যাই হোক না কেন তেল বীজের উপজাত সংগ্রহ করে সংরক্ষণ করা হয়। তাছাড়া ধান গম ভুট্টা খেসারি মাসকলাই ইত্যাদি এই দানাশস্যের যে উপজাত এই উপজাতগুলো যেমন হতে পারে চালের গুঁড়া গমের ভুষি ডালের খোসা খৈল ইত্যাদি এগুলো কিন্তু কী করা হয় সংরক্ষণ করে মানে সংগ্রহ করে সংরক্ষণ করা যেতে পারে। এরপরে আমরা সাধারণত আমাদের দেশে এখন কারখানা যা আছে সে কারখানায় প্রক্রিয়াজাত করে যে খাদ্য এই পশু বা পাখির জন্য এই খাদ্য কিন্তু এখন সংরক্ষণ করা হয়। যেমন পোলট্রির জন্য দানাদার খাদ্য প্রক্রিয়াজাত করে করে ওই যে মেষ বা পিলেট বা কানবল হ্যাঁ এরকম করে ফিট করা হয় তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানলাম যে আমাদের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, এরপরে খাদ্য সংরক্ষণের বিভিন্ন ধাপসমূহ। তো তোমরা এই করোনাকালীন সময়ে ঘরে বসে তোমাদের পাঠ্য বই বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে জানবে, আমরা সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের জন্য শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।